নমস্কার বন্ধুরা, আজ আমি কলার মোচা কেটে দেখাবো কি করে কলার মোচা কাটতে হয়। এই যে কলার মোচাগুলো দেখান রয়েছে, পাটগুলোকে খুলে খুলে ভেতর থেকে যে লম্বা লম্বা অংশগুলো বেরোবে সেই অংশগুলো এইভাবে একটা শক্ত ডাঁটি আর একটা চিংড়ি মাছের খোসার মতন একটা থাকবে, সেগুলোকে প্রথমে পরিষ্কার করে নিলাম খুলে। এই দেখো, এই যে লম্বা টাটিটা বার করছি আর এই যে চিংড়ি মাছের খোলার মতন অংশটা বার করে একটা জায়গায় রাখছি। পুরো এইভাবে সবকে আগে প্রথমে বার করে নিতে হবে, তারপর আমরা কুচো করে কাটব। কুচো করে কাটার পরে এই পাটগুলো খুলতে খুলতে একদম ছোট হয়ে যাবে, যখন আর পাট খোলা যাবে না তখন আমরা এগুলোকেও কুচিয়ে দেব। এই দেখো, লম্বা লম্বা পাট অংশ বের করে নিলাম এবং ছাড়িয়ে নিলাম। এরপরে আমরা এগুলোকে কাটব। এই যে আর এর থেকে আর বেরোচ্ছে না, এবার আমরা এগুলোকে সব কুচো করলাম, কুচো করে রেখেছি। এবার আমরা জলে ভিজিয়ে দেব, তারপর এটা রান্না হবে। তোমরা নিশ্চয়ই আশা করলাম তোমরা নিশ্চয়ই এই কাটাটা বুঝে গেলে।